থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকে আবার চলে এসেছি আপডেট ভিডিও নিয়ে, এবং তার সাথে সাথে বলে দিই সবচেয়ে বড় যে আপডেটটা, সেটা হচ্ছে সেকেন্ড ডিভিশন আই লিগ যেটা শুরু হতে চলেছে আর কয়েকদিন বাদে। গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে বলেছিলাম যে টেন্টেটিভ ডেট খুব সম্ভবত 26 জানুয়ারি 27 জানুয়ারি নাগাদ হতে পারে। তো সেই একটা টেন্টেটিভ ফিক্সচার রিলিজ হয়েছে, তো সেটা তো অবশ্যই বলবো যে কলকাতার যেই দুটো টিম খেলেছে ওদের ফিক্সচারটা, আর সাথে মোহামেডানের টিম লিস্টটাও বলবো। কিন্তু ভবানীপুর এখন অবধি ওদের টিম লিস্ট ডিক্লেয়ার করেনি, তো ওটাও জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে কিছু আপডেট দিয়ে দিই। প্রথমে বলি, অজয় ছেত্রী হায়দ্রাবাদ এফসিতে জয়েন করেছে বেঙ্গালুরু এফসি থেকে লোনে। এছাড়া ইমরান খান মোহনবাগানে ছিল, অনেকদিন ধরেই সুযোগ পাচ্ছিল না খেলা, তো এই ইমরান খানকে কিন্তু নেরোকা এফসি সাইন করিয়ে নিয়েছে রেস্ট অফ দ্য আই লিগের জন্য। তো এর সাথে সাথে একটা খারাপ খবর আছে, সেটা হলো যারা নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা দেখো বা নর্থ ইস্টকে সাপোর্ট করো তাদের জন্য, যে আসামোয়া জিয়ান তো ও কিন্তু ISL থেকে রুলড আউট হয়ে গেল চোট পাওয়ার ফলে। তো এটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য একটা মানে খারাপ খবর যে একটা স্ট্রাইকার রুলড আউট হয়ে গেল। তো যদিও ট্রান্সফার উইন্ডো ওপেন আছে, হয়তো ওর রিপ্লেসমেন্ট করিয়ে নেবে খুব তাড়াতাড়ি, কিন্তু তাও একটা প্লেয়ার পুরো সিজন থেকে বেরিয়ে গেল চোটের কারণে, তো সেটা কিন্তু সত্যিই খুব খারাপ। আর এর সাথে সাথে আরেকটা ভালো খবর, অনেকেই ডিস্পোর্টসে জানো যে মানে ডিস্পোর্টসেই খেলা দেখাচ্ছে আই লিগ, তো অনেকে জিজ্ঞেস করছিলো যে আমার ডিস্পোর্টস আছে না, যারা বাইরে থাকো তারা বলছিলো যে ডিস্পোর্টস তো আমাদের এখানে আসে না, তো আমরা কী করে দেখবো। তো এদের তোমাদের জন্য একটা ভালো খবর যে ফ্যান কোড অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওরা কিন্তু এবার থেকে আই লিগের মোটামুটি সবকটা ম্যাচ কিন্তু ওরা স্ট্রিম করবে। তো যারা যারা দেখতে চাও লাইভ খেলাগুলো বা পরবর্তী পরে রিপ্লেগুলো, তো তারা কিন্তু ফ্যান কোড অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, এই অ্যাপের মাধ্যমেও কিন্তু দেখা যাবে। এছাড়াও তো dlod.com অ্যাপেও দেখা যাচ্ছে আই লিগের খেলাগুলো। তো এবার চলে আসি একটু ছোট্টদের খেলা, বাচ্চাদের খেলা, যে আই লিগ তো চলছেই, ISLও চলছে, তার সাথে সাথে আন্ডার 15 আন্ডার 18 লিগের খেলাগুলোও চলছে। তো আন্ডার 15 কিন্তু মোহনবাগান কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে, 5টা ম্যাচ খেলেছে এবং 5টাই কিন্তু জিতেছে এবং 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টপে রয়েছে। তারপরে রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে BMS স্পোর্টিং যেটা রয়েছে, তো ওরাও কিন্তু 5 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে। তো বুঝতেই পারছ দুজন কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে, যে মানে BMS 9 পয়েন্ট আর মোহনবাগান তো অসাধারণ পারফরমেন্স করছে, মানে আন্ডার 15 বাচ্চাগুলো অসাধারণ খেলছে, 5 ম্যাচে 5টাই কিন্তু জয়লাভ করেছে। এরপরে আছে বরানগর স্পোর্টিং 4 ম্যাচে 7 পয়েন্ট, তারপরে বেঙ্গল ফুটবল একাডেমি 4 ম্যাচে 6 পয়েন্ট, ইউনাইটেড স্পোর্টস 4 ম্যাচে 4 পয়েন্ট, ভবানীপুর 4 ম্যাচে 3 পয়েন্ট, আর দুর্বার মহিলা সমন্বয় সমিতি 4 ম্যাচে 1টা ম্যাচও এখনো অবধি জিততে পারেনি, তো অবশ্যই ওরা পরে হয়তো জিতবে। তো দেখা যাক সেরকম যেরকম আপডেট পাবো এবং যখন খেলা এগোতে থাকবে এবং লিগ টেবিলও তোমাদের জানাতে থাকবো। এবার চলে আসি এলিট লিগের কথায়, মানে আন্ডার 18। তো আন্ডার 18 ATK অসাধারণ আগের দিন পারফরমেন্স করেছে, ইস্টবেঙ্গলকে 4-0 গোলে হারিয়েছে। আন্ডার 18 লিগে কিন্তু টপে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, ওরা কিন্তু 3টে ম্যাচ খেলেছে এবং 3টেই জিতেছে, মানে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে রয়েছে। আর ওদের গোল ডিফারেন্সও কিন্তু প্রচুর, 12 গোল ডিফারেন্স, আর তারপরেই রয়েছে ATK 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দুটোই জিতেছে। তারপরে আছে কোয়েস্ট ইস্টবেঙ্গল 2 ম্যাচে 3 পয়েন্ট, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অথরিটি 1 ম্যাচে 1 পয়েন্ট, সাই 3 ম্যাচে 1 পয়েন্ট, মোহনবাগান একটাই খেলেছে সেটা যে ওই ডার্বিটা, তো 1 ম্যাচে 0, বেঙ্গল ফুটবল একাডেমি 1 ম্যাচে 0, বরানগর স্পোর্টিং ক্লাব 1 ম্যাচে 0। তো এটাই হলো আন্ডার 15 আর আন্ডার 18 লিগ টেবিল এই মুহূর্তে। তো এরকম যেরকম আমরা আপডেট যা পেতে থাকবো এবং খেলার খবর তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এবার চলে আসি দ্বিতীয় ডিভিশন আই লিগের কথায়। তো দ্বিতীয় ডিভিশন আই লিগের কিন্তু যেই আমরা বলেছিলাম যে ফিক্সচারটা হয়তো পেলেই তোমাদের সঙ্গে সঙ্গে জানাবো, তো সেই টেন্টেটিভ ফিক্সচার কিন্তু রিলিজ হয়ে গেছে এবং দুটো গ্রুপ আছে, গ্রুপ এ গ্রুপ বি। তো গ্রুপ বিয়েতে রয়েছে কিন্তু কলকাতার দুটো টিম, ভবানীপুর এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তার সাথে বাকি আরও 4টে টিম রয়েছে। তো টোটাল 6টা টিম নিয়ে গ্রুপ বি টিমগুলো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভবানীপুর, বেঙ্গালুরু এফসি রিজার্ভ, হায়দ্রাবাদ এফসি রিজার্ভ, চেন্নাই NFC রিজার্ভ, ইন্ডিয়ান অ্যারোস রিজার্ভ। তো এই 6টা টিম নিয়ে এবং হোম অ্যাওয়ে বেসিসে খেলা হবে, এবং টেন্টেটিভ যেই ডেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 25 তারিখ, মানে 25-1-2020 থেকে প্রথম মানে গ্রুপ বি এর খেলা শুরু হচ্ছে। কিন্তু যদিও এটা চেঞ্জ হতে পারে, এটা জানানো হয়েছে সবকটা ক্লাবকে মানে টিমকে, এবং তাদের সাথে আলোচনা করা হবে, যদি কেউ বলে যে না ফিক্সচারটা এদিক ওদিক একটু চেঞ্জ করো, তো সেটা চেঞ্জ হলে তাদের কথা মতো বা সেটা যদি পসিবল হয় চেঞ্জ করে কিন্তু একদম ফাইনাল ফিক্সচার জানানো হবে। তো সেটা যখনই জানানো হবে তখনই তোমাদেরকে জানাবো। আর ফিক্সচারটা আমি বলে দিচ্ছি সাথে সাথে তোমরা স্ক্রিনেও দেখে নাও। 25 তারিখে ফার্স্ট খেলা আছে ভবানীপুর মোহামেডান স্পোর্টিং, 2 তারিখে ফেব্রুয়ারির,
চেন্নাই সিটি ভার্সেস ভবানীপুর, 6 তারিখে বেঙ্গালুরু ভবানীপুর, 11 তারিখে ভবানীপুর ইন্ডিয়ান অ্যারোস, 11 তারিখে আরেকটা খেলা আছে মোহামেডান বেঙ্গালুরু এফসি, 14 তারিখে মোহামেডান ইন্ডিয়ান অ্যারোস সাথেই ভবানীপুর এবং বেঙ্গালুরু এফসি, 18 তারিখ হায়দ্রাবাদ ভবানীপুর, 20 তারিখ মোহামেডান চেন্নাই এনএফসি, 23 তারিখ ভবানীপুর চেন্নাই এনএফসি, 27 তারিখ হায়দ্রাবাদ মোহামেডান, 2 তারিখে মানে 2 মার্চ চেন্নাইয়ান মোহামেডান, 6 মার্চ বেঙ্গালুরু মোহামেডান, 8ই মার্চ ভবানীপুর ইন্ডিয়ান অ্যারোস, 12ই মার্চ মোহামেডান হায়দ্রাবাদ, 15ই মার্চ ভবানীপুর হায়দ্রাবাদ, 20 মার্চ মোহামেডান ভবানীপুর। তো এইটাই হলো টেন্টেটিভ ফিক্সচার। তো এটা চেঞ্জ হতে পারে এবং এর সাথে সাথে মোহামেডান স্পোর্টিং থেকে কিন্তু ওদের যেই টিমটা হবে সেই টিমের মানে ফাইনাল 11 তো ওখান থেকে টোটাল যেই যতজনের স্কোয়াড আছে সেখান থেকে ফাইনাল 11টা সিলেক্ট করবে। তো সেই স্কোয়াডটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি স্কোয়াডটাও বলে দিচ্ছি, সাথে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রিয়ন্ত সিং, শুভম, মেহরাজ, আকাশ, রিপন রহমান, সৌরভ, প্রসেনজিৎ পাল, বাবিন্দার, সুজিত সাধু, বিকাশ, হীরা মণ্ডল, তুহিন, মাবিয়া, সুজয়, দিব্যেন্দু দুয়ারি, মোসেস, ফরিদ আলী, সুজয় দত্ত, জাসকারান, জিতেন মুর্মু, মুসামুদ্দে, চিডি, শামসাদ মানে শামসাদ মানে চীনা, ফিরোজ, সত্যম শর্মা এবং তীর্থঙ্কর। তো এটাই হলো মোহামেডানের স্কোয়াড সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য। তো যারা মোহামেডান সাপোর্টার রয়েছে তো অবশ্যই তারা খেলাগুলো দেখবে। যদিও হোম অ্যাবেসিস, মোহামেডানের হোম গ্রাউন্ড কলকাতাতেই হবে, ইস্টবেঙ্গল মাঠকে ওরা হোম গ্রাউন্ড হিসাবে দেখিয়েছে, তো ইস্টবেঙ্গল মাঠেই খেলা হবে। আর ভবানীপুরের হোম গ্রাউন্ড কল্যাণী, তো ভবানীপুরের খেলাগুলো কিন্তু কল্যাণীতেই হবে। তো এটাই ছিল আজকের মোটামুটি যা নিউজ আমাদের কাছে ছিল আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে যেগুলো করতে হয় সেটা হলো লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, যে লাল বাটনটা রয়েছে। তো সেই লাল বাটনটা সাবস্ক্রাইব করার পরে পাশে একটা ঘন্টা রয়েছে, সেই ঘন্টাটাকেও প্রেস করবে টিং টং, যাতে রেগুলার নোটিফিকেশান পাও। তো অবশ্যই আর তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা যারা মোহামেডান সাপোর্টার আছো বা যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার তারা কতটা এক্সাইটেড সেকেন্ড ডিভিশন আই লিগ নিয়ে, বা বাকি যে নিউজগুলো দিলাম সেগুলো নিয়ে তোমাদের কী বক্তব্য আছে অবশ্যই জানিও। তো আজকের মতো মানে এখনের মতো টাটা।